আসসালামু আলাইকুম। যদি কেউ একটু এক্সপ্লেইন করেন। রায়ন ভাই, জি স্যার, একটু এক্সপ্লেইন করতে পারবেন এই প্রোগ্রামটা? আমি জানি, ধরে নিচ্ছি যে হবে না। হচ্ছে না, অনলাইন থেকে কেউ পারতেছে না। এখান থেকে কেউ পারবেন? এখান থেকে every program needs to have a class, and the program start at main, main method like a function, and then sounder er somoshya hocche keno ami thik jani na, apni ekhon shunte pacchen na? এখান থেকে পারাই দেন আপনি, শান্তি ওখানে হয়তো কমানো না। আমার তো এখানে পুরা 98 আছে স্পিকার। না, আপনার কোনো সমস্যা নেই, আমাদের ডিভাইসের মধ্যে সমস্যা করতেছে। আগে এটা হতো না, একদম অনেক বেশি হইত। হ্যাঁ, হ্যাঁ, এখানে ক্লাসের নাম কি বলেন, একজন বলেন। ক্লাস হলো এই যে JO3 এন্ড 01, ক্যাপসুল 01, তাই না? যেটা কি ক্যাপসুল? ক্লাস ইউজুয়ালি স্টার্টস উইথ দ্য লোয়ার কেস। না, ক্লাস অলওয়েজ কি ক্যাপস লক দিয়ে শুরু হয়। ক্যাপস লক, হ্যাঁ, ক্যাপস লক দিয়ে, এটা মনে রাখবেন। হ্যাঁ, প্যাকেজ লোয়ার ক্লাস দিয়ে শুরু। ক্লাস ক্যাপস লক দিয়ে শুরু হবে। তো ক্লাসের পরে কি হচ্ছে, আপনার একটা প্রোগ্রাম থাকবে এবং কি ক্লোজিং কার্লি ব্রেস থাকবে। ক্লাসের ভিতরে এটা মাস্ট, এটা চোখ বুঝে দিবেন। ক্লাস ক্লাস এন্ড ক্লাস নেই, তারপরে এই কার্লি ব্রেসটা দিবেন। দেওয়ার পরে আমার সেখানে মেইন মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এইখানে আমরা মেইন মেথড দিছি। পাবলিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মেইন মেথড দিছি এই কারণে যে এই মেইন মেথড থেকে আমাদের যাওয়া কি হবে, এক্সিকিউশন শুরু হবে। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে, বুলিয়ান এক্স ওয়াই। এর আগে কি বলা ছিল, ইন্ট এক্স ওয়াই জেড, তাই না? আগের প্রোগ্রামে এখানে কি বলা হচ্ছে, বুলিয়ান এক্স ওয়াই। এই বুলিয়ানটা কি ডেটা টাইপ। ইন্ট যদি ডেটা টাইপ হয়, এটা হচ্ছে আপনার ডেটা টাইপ। তো এক্স এন্ড ওয়াই, এক্স ইকুয়াল টু কি ট্রু, ওয়াই ইকুয়াল টু ফলস। বুলিয়ান ইজ লাইক ইফ এন্ড এলস। হ্যাঁ, বুলিয়ান হচ্ছে ট্রু এন্ড ফলস। বুলিয়ানে শুধুমাত্র ট্রু এন্ড ফলস দিতে পারবেন, আর কিছু দিতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি এখানে কি করি, হ্যাঁ, আমি যদি এখানে বুলিয়ান ডিক্লেয়ার করছি, এখানে মনে করেন এই লাইনটা আমি কপি করছি, কপি করে মনে করেন কপি এখানে আমি দিলাম, কন্ট্রোল ভি। হ্যাঁ, এখানে আপনি ফলস না বলে আপনি এটা নিজের মতো একটা কিছু বললেন। আমি এখানে বললাম খান, কে এইচ এ এন, খান, এটা নিচ্ছে? হ্যাঁ, এরর। তাহলে এইখানে কি, যখনই কাউকে বুলিয়ান বলবেন, সেখানে কয়টা ভ্যালু দিতে পারবেন, দুইটা, নয় ট্রু দিতে পারবেন, নয় ফলস দিতে পারবেন। হ্যাঁ, মানে দুইটা করছে তো এখানে, মানে নয় ট্রু আর নয় ফলস, মানে যে কোনো দুইটার একটা আর কি, মানে একই সাথে তার দুইটা দেওয়া যাবে না। দেখেন, অন্য কোনো ভ্যালু কিন্তু আমি দিতে পারতেছি না, তাই না? তাহলে এটা আমাদের সত্য হয়ে গেল। যে যাই হোক, এটাকে আমি কমেন্টেড আউট করলাম, এটাকে আবার আমি আনকমেন্ট করলাম। এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে কি আসতেছে এখানে দেখেন, এই প্রথম অংশটা কি, এইটুকু কি, এইটুকু আমার স্ট্রিং, আর পরেরটুকু প্লাস হচ্ছে কনকেটেনেশন অপারেটর, পরেরটা হচ্ছে কি এক্স। অর্থাৎ এক্স এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ভেরিয়েবল কনকেটেনেশন, হ্যাঁ, অপারেটর। তো এখানে কি, এইটুকু হচ্ছে আপনার স্ট্রিং, কিন্তু এই পরেরটুকু এটা কি ভেরিয়েবল, দেখছেন, ভেরিয়েবল। আবার এইখানে কি, এই যে এইটুকু হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে ভেরিয়েবল। এখন আপনার কি আছে, প্রিন্ট প্রিন্ট দিলে কি আসবে একটু বলতে পারবেন কেউ? প্রিন্ট দিলে প্রথমে কি, এক্স ইকুয়াল টু কি আসবে, ট্রু, আর ওয়াই ইকুয়াল টু ফলস। দেখেন, আমি এটা রান করি, এটা রান করেন, এক্স ইকুয়াল টু ট্রু, ওয়াই ইকুয়াল টু ফলস। অর্থাৎ বুলিয়ান হচ্ছে আপনার এক প্রকার ডাটা টাইপ,
এখানে শুধুমাত্র দুইটা ভ্যালু থাকে, হয় ট্রু হয় নয় ফলস। তো এইখানে মনে করেন যে আমরা অনেক সময় কন্ডিশন দিয়ে থাকি যে বলবো যে তুমি যদি রেজিস্ট্রেশন করো তাহলে কি এখানে ক্লাস করবে, আর যদি না করো করতে পারবে না। হ্যাঁ, এই যে এরকম একটা একটা কন্ডিশনের দুইটা রেজাল্ট হবে, নয় কন্ডিশনটা ট্রু হবে, নয় কন্ডিশনটা কি হবে ফলস হবে। তো এই জন্য আমরা সাধারণত কন্ডিশনের আউটপুট কোথাও রাখার জন্য এই বুলিয়ান টাইপ ডাটা টাইপ ইউজ করি। যেহেতু কন্ডিশন শুধুমাত্র ট্রু অ্যান্ড ফলস হবে, যে কোনো কন্ডিশনে নয় ট্রু হবে নয় ফলস হবে। আমরা যদি নেক্সট আরেকটা প্রোগ্রামে যাই এখানে, হ্যাঁ এই প্রোগ্রামটা কেউ ই করতে পারবেন, এক্সপ্লেইন করতে পারবেন? তার মানে শুধুমাত্র আপনি নিউমারিক ভ্যালু দিতে পারবেন, শুধুমাত্র নিউমারিক ভ্যালু দিতে পারবেন। আর এই যে জেড, জেড এর ডাটা টাইপ কি? জেড এর মধ্যে কি রাখতে পারবেন? শুধুমাত্র ট্রু অর ফলস, তাই না? এই দুটো ছাড়া অন্য কোনো কিছু রাখতে পারবেন না। এইখানে কি বললেন যে x ইকুয়াল টু 15, তার মানে কি x ভেরিয়েবলের মান এখন কত? 15। এই যে দেখেন ডান সাইডে হচ্ছে ভ্যালু, বাম সাইডে কি ভেরিয়েবল, মাঝখানে ইকুয়াল টু। তো ডান সাইডে হলো সোর্স মানে ভ্যালু, আর বাম সাইডে হলো ডেস্টিনেশন। আপনার অলওয়েজ মনে রাখবেন বাম সাইডে যেটা থাকবে সেইখানে যাবে, সেইখানে ডাটাটা যাবে, যেখানে ডেস্টিনেশন কোন সাইডে? বাম সাইডে, বুঝছেন? আমারও দেখেন বাম সাইডে কিন্তু ডেস্টিনেশন, বুঝছেন? হ্যাঁ, আপনার উপরে বুঝেন নাই, এই তো ডেস্টিনেশন হচ্ছে বাম সাইডে, মানে ওইখানে যাবে জিনিসটা। তা কাজে অ্যাসাইন করা মানে যখনই আপনি অ্যাসাইন করবেন ভ্যালু, হ্যাঁ তখন কিন্তু ডান সাইডে ভ্যালুটা দিবেন আর মাঝখানে ইকুয়াল টু থাকবে, আর যার মধ্যে যাবে সেটা বাম সাইডে থাকবে। তো বাম সাইডে আমার দেখেন এখানে এক্স এবং ওয়াই আছে। এখন আমি বলতেছি সিস্টেম আউট, হ্যাঁ প্রিন্টএলএন, হ্যাঁ দেখেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই ইজ, এইটুকু কি? এইটুকু তো হচ্ছে আমার একটা স্ট্রিং, মানে এটা যা দিব ওইটুকুই আসবে, ওখানে ওইটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু এইখানে ব্রেকেটের ভিতরে আসতেছে কি x প্লাস y, তাহলে এই এই লাইনের মান আসবে কত? 25। কিন্তু এইখানে আমি এসে কি বলতেছি যে x ইজ গ্রেটার দেন নাকি y ইজ গ্রেটার দেন x, তাই y ইজ গ্রেটার দেন x, তাহলে z এর মধ্যে কি থাকবে বলেন তো? এখন বলেন ফলস থাকবে, তাই না? ফলস থাকবে, কেন? কারণ এখানে x এর মান কত? 15, আর y এর মান কত? 10। তাহলে কি y কি 15 এর চেয়ে বড়? না। তাহলে এইটা কম্পেয়ার করার পরে যে রেজাল্টটা সেটা কার মধ্যে দিবে? g এর মধ্যে দিবে। এটা ট্রু হবে না ফলস হবে? ফলস। এটা ফলস, তাহলে z এর মান কত? ফলস। এখন যদি আপনি z কে প্রিন্ট আউট করেন তাহলে এখানে কি আসার কথা? ফলস আসার কথা না? দেখেন সেটা যদি আসে আমরা কি, আমরা মুখের কথা বিশ্বাস করি না কিন্তু কইরা দেখি, হ্যাঁ দেখেন, হ্যাঁ আসে কিনা। হ্যাঁ এখানে কি এর প্রথমে 25 আসতে, এটা যোগ করছিল না? হ্যাঁ এখানে কিন্তু যোগ করছিল, এখানে ভুল করছে, এখানে x প্লাস y দিলে সেটা আসতো, আর x y ইজ গ্রেটার দেন কি? ফলস। কারো কোনো কনফিউশন আছে এইটুকুতে? হ্যাঁ দেখছেন, আর এইখানে যদি আমি এটা যদি বুলিয়ান না করি, ওখানে গ্রেটার দেন দিব? আচ্ছা তাহলে তো হ্যাঁ গ্রেটার দেন দেই, তাহলে ওটা ট্রু আসবে। হ্যাঁ তাহলে এখন কি আসবে এটা? এক্স ইজ গ্রেটার দেন, প্রথমটা ট্রু আসবে, পরেরটা কি আসবে? ফলস আসবে। ব্যাপারটা বুঝতেছেন না? দেখেন রান করাই, হ্যাঁ এইখানে দেখছেন। এইটাও কিন্তু আরেকটা জিনিস, এটা শুধু যাবাতেই আপনার এই সাথে সাথে ওটা কন্ডিশন হিসাবে নিয়ে নেয়। হ্যাঁ
দেখেন ওয়াই ইজ গ্রেটার দেন, ওয়াই ইজ লেস দেন, এই একটা অপশন দিয়ে দেয়। আপনাকে যে এইভাবে মনে রাখতে হবে তা না, মানে জেড আমরা কিন্তু কোথাও দেখি না এবার ট্রু বা ফলস, কিন্তু জেড যে ট্রু ফলস, জেড যেহেতু আমরা আগেই বলে দিছি ডেটা টাইপ বুলিয়ান, জেড এর মধ্যে শেষ পর্যন্ত তারা ওই ট্রু বা ফলস কি ফেলা ওইটাই এখানে বোঝানো। ফর এক্সাম্পল আমি এখানে বুলিয়ান যদি না বলি, হ্যাঁ এখানে যদি বুলিয়ান না বলি, এখানে যদি জেড দিই কমা দিয়ে, হ্যাঁ তাহলে কি সে নিবে? হ্যাঁ তখন কি যে দেখেন ট্রু, সে রেজাল্ট আসবে কি নয় ট্রু নয় ফলস, কিন্তু সে তো সেই ইন্টিজারের ভিতরে দিতে পারবে না, এখন জেড কি ইন্টিজার হয়ে গেছে না? হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এটাকে আমি ঘুরে নিয়ে আসি, হ্যাঁ এখানে এটাকে আমি অ্যাক্টিভ করে দেই, কি দেখাবো দেখেন তো এই প্রোগ্রামটা এখান থেকে কেউ এক্সপ্লেইন করতে পারেন কিনা? হ্যাঁ লাইন লাইন নাম্বার বলে বলে বলেন। হ্যাঁ এখানে একটা প্যাকেজ আছে তাই না, প্যাকেজের নাম কি, নাম কি চ্যাপ্টার 03 03, এটা কি স্মল স্মল তাই না, স্টার্টিং শুরু হয়েছে কি স্মল ক্যারেক্টার দিয়ে, হ্যাঁ চ্যাপ্টারের নাম, আর যখন হইতেছে আর ক্লাসের নাম কি, হ্যাঁ পাবলিক ক্লাস 03 03, দেখেন যেটা একটু বড় আছে, তারপরে ক্লাসের মধ্যেই কিন্তু আপনাকে ওপেনিং কার্লি ব্রেস অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেস দিতে হবে। তারপরে আমার কি একটা মেইন মেথড আছে যেখানে শুরু হয়েছে মেথডের ভিতরে, হ্যাঁ আমি এখানে আরেকটু উল্লেখ করে দেই আপনারা বোঝার বোঝার জন্য, যে কোনো মেথড যখনই আপনি দেখবেন যে কারোর সাথে এই ওপেনিং প্যারেন্থেসিস অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, এই যে মাঝখানে কিছু থাকুক বা না থাকুক, এগুলো না থাকলো, যখনই এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং দেখবেন সেটাকে আপনারা কি মেথড মনে করবেন, সেটাকে আপনারা কি মনে করবেন মেথড, আর হ্যাঁ মেথড বা ফাংশন, কিন্তু জাভাতে আমরা মেথড বলি, অন্য জায়গায় ফাংশন বলি। আর ক্লাসের মধ্যে কিন্তু কোনো এই এই যে ওপেনিং প্যারেন্থেসিস আর ক্লোজিং প্যারেন্থেসিস নাই, ক্লাসের মধ্যে কার্লি ব্রেস, শুধু কার্লি ব্রেস, ক্লাসের মধ্যে কি এই এই দুটো আছে না, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট, আমরা সেকেন্ড ব্র্যাকেট আর কি। হ্যাঁ তো যখন আপনারা এইটা দেখবেন মনে করেন, যখনই এইটা পাবেন তখনই মনে করবেন মেথড, এই হলো মূল কথা। তো এইখানে আমার 9 নাম্বার 7, 9 নাম্বার 7 কি বলা হচ্ছে, হ্যাঁ কার C165 আর C2A, হ্যাঁ তারপরে এই লাইনটা 9 নাম্বার 8, যে কোনো একজন এক্সপ্লেইন করেন, এখন তো এক্সপ্লেইন করার কথা বলতে পারার কথা, হ্যাঁ সিস্টেম সিস্টেম আউট মানে প্রিন্ট এলেন, এই পর্যন্ত তো আমরা সবাই জানি যে এটা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে কয়টা অংশ আছে, এখানে একটা স্ট্রিং আছে, তারপরে স্ট্রিং কনকেটেনেশন, তারপরে এটা কি, এটা হলো ভেরিয়েবল নাকি, যেহেতু এর মধ্যে ডাবল কোটেশন নাই, বুঝেন নাই, হ্যাঁ তো এটার জন্য কি C1 CH1, এটা প্রিন্ট করলে কত আসার কথা, কি প্রিন্ট হওয়ার কথা বলেন, এই ভেরিয়েবলের মান কত, 65 তাই না, আর এই ভেরিয়েবলের মান কত, এটা আপনারা মনে করতেছেন যে এটা দেখেন আমরা প্রিন্ট করি কি হয়, হ্যাঁ তাহলে দুইটার মানই তো এ আসছে, ওই 65 তো নাই, কারণ ইটস আ ক্যারেক্টার, হ্যাঁ এইটা তো আমার ঠিকই আসছে, ঠিক আছে তাই না, হ্যাঁ তাহলে কি এইটা এইটাতে আমার সমস্যা হচ্ছে তাই না, দেখেন আমি এখানে যে 65 না দিয়ে এখানে যদি আমি 66 দেই, হ্যাঁ 66 দেই রান করি, হ্যাঁ রান করা হলে দেখা দেখেন কি হচ্ছে, হ্যাঁ সেম হচ্ছে, এবার কি হচ্ছে
এবার কিন্তু বি চলে আসছে না, আগে কি আসছিল? এ আসছিল, এটার মধ্যে সেমিকোলন, হ্যাঁ 66 এর মধ্যে সে বলতেছে যে ওই যে ওইটার মতো করতে বলতেছে, হ্যাঁ বুদ্ধি আছে নজরুল ভাই, হ্যাঁ দিচ্ছি, ওটা কি নিবে? দেখেন এখন কিন্তু এখানে ভুল ধরতেছে, হ্যাঁ এখানে দুইটা কথা আছে, কার যখন হয় তখন সে ওয়ান ক্যারেক্টার হয়, এক হচ্ছে ওয়ান ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না, কারণ এখানে যেন আমি যদি ওয়ান ক্যারেক্টার দেই তাহলে আমি দিচ্ছি না, নিচ্ছে না, হ্যাঁ যখনই আমি টু ক্যারেক্টার দিচ্ছি তখন আমাকে কি করতেছে, একটা এরর দিচ্ছে, তাই না? হ্যাঁ আর যদি এইখানে আমি দেখেন, হ্যাঁ এইটা হচ্ছে একটা আটকি বেলু কম্পিউটারের, আমরা যেভাবে কাজ করি আর কম্পিউটার যেভাবে কাজ করে সেটা না, আমাদের হচ্ছে আমরা ইউজার ফ্রেন্ডলি করার জন্য এ বি সি ডি এগুলো বলি, কিন্তু যখনই আপনি এ দিবেন কম্পিউটার তাকে বুঝবে হচ্ছে 65, যখনই আপনি ক্যাপ বি দিবেন তখনই কম্পিউটার বুঝবে 66, এখন যখন আপনি কার বলে এই 66 দিচ্ছেন তখন সে ভ্যালুকে কনভার্ট করে নিচ্ছে, বুঝছেন? এটা আটটি ভ্যালু সে হিসাবে সে নিচ্ছে, এরকম একটা রুলস আছে, কিন্তু এগুলো জানার দরকার নাই, আপনি মনে করেন যে কার মানে কি, হ্যাঁ ওয়ান ক্যারেক্টার, কার মানে ওয়ান ক্যারেক্টার, যদি আপনি নিউমারিক ভ্যালু দেন তাকে কি আলফা নিউমারিক ভ্যালুতে সে কনভার্ট করবে এই কারের ক্ষেত্রে, আর যদি এখানে এইখানে দেন, আর এটা কিন্তু ডাবল কোটেশন না, এটা কি কোটেশন, সিঙ্গেল কোটেশন, এই কারের ভিতরে এইটুকু মনে রাখতে পারলে চলবে, এর চেয়ে বেশি কিছু না, খুব মানে ভেরি রেয়ার ইউজ হচ্ছে। আপনারা নাম্বার চ্যাপ্টার 3 আর 4 ভালো মতো দেখেন তাহলে আপনারা অনেকটা ইগো করতে পারবেন। কম্পিউটার নিয়ে যাবেন, কম্পিউটার নিয়ে যাবেন, অক্টোবর হ্যাঁ কম্পিউটার রিভিউ করলে হবে, বুলিয়ান হলো, আমি একটু একটু ইয়ে করে এখানে দিচ্ছি, তুমি আসো না, তুমি বসো, এখানে হচ্ছে যে ক্যারেক্টার হচ্ছে আমরা কম্পিউটারে যেভাবে ভাষা লিখি সব কিছুই কম্পিউটারে বুলিয়ানে কনভার্ট হয়, বুলিয়ান মানে জিরো এবং ওয়ানে কনভার্ট হয়, জিরো এবং ওয়ানে কনভার্ট হয়, কিন্তু বন্ধু ভুল বলে গিয়া আসকি আসকি করতে, এগুলো যারা কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল পড়ে, ইভেন যারা এই বাচ্চারা দেখবেন 8 9 8 grade 9 grade থেকে কম্পিউটার বুঝে, বা বাংলাদেশে যারা ইভেন কম্পিউটার করে তারা ওই আসকি কোড শিখে, ASCII আসকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টার ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো দেখেন তো উপরে কি লেখা আছে, আসকি টেবিল, আচ্ছা আসকি ক্যারেক্টার কোড এন্ড এইচটিএমএল ওয়াক্টার হেক্সাডেসিমাল, এই যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর একটা জিনিস, বারকোড সবাই চিনেন তাই না, দোকানে যখন কেনাকাটা করি এটাতে দাগ দাগ থাকে, মেশিনটা যখন রিড করে ইন্টারনালি কনভার্ট হয় কত, 65 কনভার্ট করলে যা হয় এ ইন্টারনালি কনভার্ট হয়ে তাই হয়, এই জন্য আজকে সিরিয়ালে আজকে করে এ এর অবস্থান হচ্ছে 65, বলুন নিচে নামো একটু, একটু অন্য চিত্র আসো, আসলে নিচে নামো, এবার ঘটনা বুঝলাম, আর আর নাকি 65 দিতে দিই, ওকে এ 65 আছে উপরে, এই দেখলাম আরো আর উপরে দেখি, তুমি অন্য ব্যাকে যাও, ব্যাকে যাও, অন্য আসলে আসতে তার, হ্যাঁ ব্যাক 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 ব্যাক, হ্যাঁ ব্যাক, এই প্রথম দেখালে হয় যে এগুলো একটা ওপেন করে, হ্যাঁ হ্যাঁ বলো 65 এই যে উপরে গেল,
আমরা যখন এ লিখি ইন্টারনালি কম্পিউটার হচ্ছে যে ওই 65 আজকে একটা চার্ট আছে অনেকগুলা লেয়ার আছে। আমরা যখন এডিসি প্রথমে ওইটাকে 65 এ কনভার্ট করছে, আবার ওই 65 এর টিকা বাইনারি মোড এসে চলে গেছে। হ্যাঁ, 65 এর ইকুইভ্যালেন্ট যে বাইনারি ভ্যালু সেইটা কম্পিউটার বুঝে, কারণ কম্পিউটারের ভিতরে সব সার্কিট, তো ওর ভিতরে শুধুমাত্র মনে করেন যে লাইট অন অফ করা যায়, 10 যখন অন হয় সেটা 1 বুঝে, যখন অফ হয় তখন 0 বুঝে, এই মেকানিজমেই চলতেছে। কিন্তু আমাদের যদি লাইট জ্বালায় যদি কম্পিউটার অপারেশন করতে হইতো, তাহলে কেউ আর আমরা কম্পিউটার অপারেটর হইতে পারতাম না। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য এগুলো দিয়ে দিছে, কিন্তু ইন্টারনালি অনেক ধরনের কনভার্সন, অনেক ধরনের কাজ সেগুলো প্রোগ্রাম করে ইন্টারনালি। এখন এটা আসলে হলো কি যে ক্যারেক্টার যখন করেন আমি তো চলে আসছি তো আপনার যে কোনো নাম্বারই হোক আপনারা মনে করেন যে এইটুকু একটা ক্লাস ক্রিয়েট করবেন, ক্লাসের ভিতরে একটা মেইন মেথড আপাতত নিয়ে আসলেন, নিয়ে আসার পরে লাইন নাম্বার 8, লাইন নাম্বার 8 এখানে কি বলা হচ্ছে, স্ট্রিং S1 এন্ড S2। তাহলে S1টাকে কি বলবো আমরা, S1টা হচ্ছে যে কোনো ডাটা টাইপের পরে যেগুলো থাকবে সেগুলোকে কি বলি, ভেরিয়েবল। তাহলে S1 একটা ভেরিয়েবল না এখানে, এ যদি ভেরিয়েবল হয় ইন্ট এ ইন্ট বি, তাহলে কি স্ট্রিং S1, তাহলে স্ট্রিং হলো ডাটা টাইপ আর S1টা কি ভেরিয়েবল। হ্যাঁ, এটাই হলো ডাটা মানে ডিক্লেয়ার করার সিস্টেম। প্রথমে আপনি ডেটা টাইপটা দিবেন, তারপরে ভেরিয়েবল দিবেন, ভেরিয়েবলগুলির আগে অবশ্যই কোনো না কোনো ডেটা টাইপ থাকতে হবে। তারপরে নিউমারিক ভ্যালু দিবেন, ফর এক্সাম্পল এখানে 1S না লিখে S1 লিখছি, বুঝছেন। এখানে আমাদের কয়টা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে, কিন্তু এই ভেরিয়েবলে আপনি কি রাখতে চান, স্ট্রিং। স্ট্রিং কখন হয়, এখানে আপনারা দেখেন এখানে কি কোনো স্ট্রিং আছে, এই যে ডাবল কোটেশনের ভিতরে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা কি বলি, স্ট্রিং। এখানে যদি ডাবল কোটেশনের ভিতরে 1, 2, 3, 4 থাকে সেগুলোকে আমরা কি বলবো, স্ট্রিং, বুঝছেন। যে ধরনের ডাটাই থাকুক না কেন, যাহাই থাকুক না কেন, কিন্তু যদি আপনার ডাবল কোটেশনের ভিতরে থাকে সেটা কি, স্ট্রিং, এক কথায়। হ্যাঁ, স্ট্রিং এর কনসেপ্ট আসছে কি, স্ট্রিং ওই যে স্প্রিং, স্ট্রিং থেকে, স্ট্রিং বা ইয়ে থেকে একসাথে সব লাগানো থাকে না, স্ট্রিং স্ট্রিং এর ক্যারেক্টার গুলো ডাবল কোটেশনের মধ্যে দিলে একসাথে লাগানো থাকলো, মেমোরিতে এক জায়গায় পাশাপাশি থাকে, ওই কনসেপ্ট থেকে আসছে। যখন ডাবল কোটেশনের মধ্যে দিলে ওটা ওইটুকু এক জায়গায় করে ফেলছে, মানে গুলো ক্যারেক্টার আলাদা আলাদা না রাখলে এক জায়গায়। চ্যাপ্টার 3 ভিডিও গুলো সময় দেখেন, আর হচ্ছে যে
চ্যাপ্টার 3 আর 4 একসাথে দিয়ে দেন ভাই দুটো অপারেটর দিয়ে চ্যাপ্টার হচ্ছে যে 3 জোন পড়াশোনা করে যদি একটু শুনেন বই এ এই বইতে আমরা আমার বই যাতে হাতে আছে বইতে এ টু জেড বলা আছে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এই বলছে যে যারা কিছু জানে না তাদের জন্য এ আর জেড হচ্ছে যে জি হচ্ছে যে যারা অ্যাডভান্স তাদের জন্য এখন প্রায় সব কিছু কভার করা আছে যেগুলো কিছু কভার করা নাই লেখা নাই সেগুলো বই যে দেখবেন যে ফর অ্যাডভান্স ইউজারের জন্য লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ইন্টারনেট থেকে পড়ার জন্য তা আপনাদের জন্য মেইনলি নবী ইউজারের জন্য আমাদের যে ভিডিওতে করা আছে যেগুলো ভিডিও যেগুলো করা আছে ওই ভিডিওগুলো দেখতে থাকেন আর দেখেন আপনারা কিন্তু এই সমস্ত প্রোগ্রাম সবই আপনাদের কাছে আছে প্রথমে একটা জিনিস দেখে রান করাইলেন বইটা পড়লেন বইটা পড়ে আবার নিজে করার চেষ্টা করবেন একবার দুইবার হলে এক লাইন পারেন দুই লাইন পারেন ভুল হোক প্রথম দিকে কিন্তু আপনি নিজে করার চেষ্টা করবেন সবসময় যদি মনে করেন যে আমি পারবো পারবো তাহলে কিন্তু সমস্যা হবে আমার মতো আমি যেটা করছি আর কি সেটা আপনাদেরকে একটু সাজেশন দিতে পারি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনারা অ্যাটলিস্ট 3 থেকে 4টা প্রোগ্রাম করবেন মানে চ্যাপ্টার যেমন 3 তে আসছে ভ্যারিয়েবল আপনাদের যে সবগুলোই যে করা লাগবে তা না এখানে তো ভাই কতগুলো আসছে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনারা অ্যাটলিস্ট 3 থেকে 4টা প্রোগ্রাম করে ফেলবেন তাহলে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হবে আমার এইখানে একটু মনে করেন যে আমি অত এক্সপার্ট না কিন্তু কিউটিপি ইউএফটি আমি কিউটিপি ইউএফটির অটোমেশন করি আমাকে যেখান থেকে যে অবস্থায় যখনই বলা হোক না কেন আমি আমি ওইটা পারি আমার ওইখানে কোনো সমস্যা নেই হ্যাঁ এতে এইটাতে মনে করেন যে আমি একটু প্র্যাকটিস কম করি আমার যেহেতু আরেকটা জিনিস আছে হ্যাঁ সেই জন্য এই কথাটা বলছি তো তারপরে মোটামুটি এগুলো আমার ধারণা আছে ভালো ধারণা আছে ইনশাল্লাহ পারো ভালোই এত ধন্যবাদ।